ফরাসি সংবাদ মাধ্যমের শিরোনাম নেইমার জুনিয়র যাচ্ছেন বার্সেলোনাতে, এমন শিরোনাম দেখে যে কারো মনে হতে পারে ব্রাজিলিয়ান সুপারস্টার বোধহয় পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনাতে নাম লিখাচ্ছেন। তবে তা নয়, মূলত পিএসজি থেকে দুই দিনের ছুটি নিয়ে নেইমার যাচ্ছেন বার্সাতে। সেখানে বার্সেলোনা লালিগা শিরোপা জয়ের উদযাপনে ভাগ বসাতে এমন সিদ্ধান্ত নেইমারের। লম্বা সময় পর লালিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা, হাতে বেশ কিছু ম্যাচ বাকি রেখেই এবারে লালিগা শিরোপা নিজেদের করে নিয়েছে কাতালান দলটি। এর আগে ক্যারিয়ারে শুরুর অংশে বার্সেলোনাতে খেলেছিলেন নেইমার। 2013 থেকে 17 সাল পর্যন্ত সেখানে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। এরপর দলবদলের বাজারে রেকর্ড করে পিএসজিতে পা রাখেন নেইমার জুনিয়র। ক্যারিয়ারের একটা সময় বার্সেলোনাতে দারুণ সময় কেটেছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের। সেখানে রয়েছে তার অসংখ্য বন্ধু আর ভক্ত সমর্থক। মূলত সেটানে বার্সেলোনার আনন্দের দিনে সেখানে পাড়ি জমাচ্ছেন নেইমার। সম্প্রতি সময়ে পিএসজি সমর্থকদের সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কের অবনতি ঘটছে। এছাড়াও ফরাসি সংবাদ মাধ্যমে নেইমার জুনিয়রকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, ব্রাজিলিয়ান তারকাতাই পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে দলটির চুক্তির মেয়াদ আছে 2027 সালের জুন পর্যন্ত। তবে আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন নেইমার। পরবর্তী গন্তব্য হিসেবে নেইমার জুনিয়রের পছন্দের তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্তত তিনটি দল। এছাড়াও স্পেন থেকে আছে শুধুমাত্র বার্সেলোনা। বার্সা ছাড়া স্পেনের অন্য কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই নেইমারের। জানা গেছে নেইমারকে পেতে আগ্রহী ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।